267 নাকি 176? সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে কোন ধারায় মণিপুর হিংসা নিয়ে আলোচনা হবে তা নিয়ে তর্জা শুরু হলো বিরোধী এবং সরকার পক্ষের। আর সেই হট্টগোলের জোরে আবার মুলতবি হয়ে গেল অধিবেশন। 267 ধারায় লোকসভা এবং রাজ্যসভায় সব কর্মসূচি বন্ধ রেখে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা সহ মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দিয়েছিল কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দল, কিন্তু তাতে রাজি হয়নি নরেন্দ্র মোদী সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী 267 ধারার পরিবর্তে 176 ধারায় আলোচনা চেয়েছেন। সংবিধান বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন 176 ধারায় কেবলমাত্র তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়ে স্বল্পকালীন আলোচনা করা হয় সংসদে। এতে সংসদের সাধারণ কার্যকলাপ বন্ধ রাখারও প্রয়োজন হয় না। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান 267 ধারায় আলোচনার দাবিতে সায় না দেওয়ায় বিরোধী সাংসদেরা প্রতিবাদ শুরু করেন। এই পরিস্থিতিতে শুক্রবারেও দিনের মতো মুলতবি হয়ে গিয়েছে সংসদের দুই কক্ষের অধিবেশন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।